स्वागत जानाচ্ছি আপনাদের সবাইকে। আজকে আমরা জানব পিএনবি ডেবিট কার্ডের পিন ব্যাংকের শাখায় না গিয়ে কিভাবে আপনি নিজে নিজের মতন পিনটা নির্ধারণ করতে পারবেন। কিভাবে নিজের এটিএম পিন নির্ধারণ করবেন। বর্তমানে পিএনবি ব্যাংক আমাদের জন্য চারখানা মাধ্যম এনেছে, যেটা দিয়ে আমরা আমাদের এটিএম কার্ডের গোপন নাম্বারটি ব্যাংকের শাখায় না গিয়ে নির্ধারণ করতে পারি। এই চারটি মাধ্যম হচ্ছে পিএনবি ব্যাংকের যে কোনো এটিএম অথবা পিএনবি ব্যাংকের নেট ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিং দিয়ে অথবা পিএনবি ব্যাংকের আইভিআর টেকনোলজি দিয়ে। এই চারটে মাধ্যমের ভেতর থেকে আজকে আমরা জানব পিএনবি ব্যাংকের এটিএমে গিয়ে আমরা আমাদের এটিএম কার্ডের পিনটি কিভাবে নির্ধারণ করতে পারি। এটিএমে গিয়ে নিজের পিনটা নির্ধারণ করার আগে আমরা জানব কেন এই মাধ্যমটি আমরা অনুসরণ করব। প্রথম, এই মাধ্যমটি খুবই সহজ। দ্বিতীয়, আমাদের শাখায় যাওয়ার প্রয়োজন নেই। তৃতীয়, আমরা নিজেদের নিজের খুশি মতন আমরা পিনটা নির্ধারণ করতে পারি। এবং চতুর্থ, আমাদের গোপনীয়তা বজায় থাকবে। এটিএমে গিয়ে নিজের পিনটি নির্ধারণ করার আগে চলুন জানি কাদের জন্যে এই মাধ্যমটি। প্রথম, যদি আপনি আপনার কার্ডের পিন ভুলে গেছেন তাহলে যান এটিএমে আর নিজের পিনটা আবার নির্ধারণ করুন। দ্বিতীয়, যদি আপনি আপনার নতুন ডেবিট কার্ড পেয়েছেন আর কার্ডটা চালু করতে চান তাহলে এটিএমে যান আর নিজের পিনটা নির্ধারণ করুন এবং আপনার নতুন কার্ডটা চালু করুন। এটিএম থেকে নিজের ডেবিট কার্ডের পিন নির্ধারণ করার সময় আপনার কী কী প্রয়োজন হতে পারে। প্রথম, আপনার পিএনবি ব্যাংকের ডেবিট কার্ড। দ্বিতীয়, আপনার নথিভুক্ত মোবাইল নাম্বার। তৃতীয়, আপনাকে পিএনবি এটিএমে যেতে হবে। তো চলুন এবার জানি পুরো মাধ্যমটা। প্রথমে নিজের ডেবিট কার্ডটা মেশিনে এন্ট্রি করুন। কার্ডটা মেশিনে এন্ট্রি করার পর আপনাকে স্ক্রিনে 8খানা অপশান দেবে। এই 8খানা অপশানের ভেতর থেকে আপনাকে বাঁদিক থেকে দ্বিতীয় অপশান ক্রিয়েট অথবা চেঞ্জ পিন অপশানটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে স্ক্রিনে দুটো অপশান দেবে। প্রথম, ওটিপি জেনারেশন। দ্বিতীয়, ওটিপি ভ্যালিডেশন। এই দুটো অপশানের মধ্যে থেকে আপনাকে প্রথম অপশান ওটিপি জেনারেশনটা সিলেক্ট করতে হবে। এরপর আপনি স্ক্রিনে এরকম একটা মেসেজ দেখবেন যেখানে আপনার ট্রানজ্যাকশানটা প্রসেস করা হবে আর আপনার ওটিপিটা আপনার নথিভুক্ত মোবাইল নাম্বারে পাঠানো হবে। মনে রাখবেন, এরপরে আপনার ডেবিট কার্ডটা আপনার এটিএম মেশিন থেকে বার করে নেবেন। কিছুক্ষণের মধ্যে আপনি আপনার নথিভুক্ত মোবাইল নাম্বারে এরম একটি মেসেজ আমাদের পিএনবি ব্যাংক থেকে পাবেন, যেখানে আপনি আপনার 6টা সংখ্যার ওটিপিটা পাবেন। এই ওটিপিটা 72 ঘন্টার জন্য ভ্যালিড থাকবে, মনে রাখবেন। এরপরে আপনাকে আপনার ডেবিট কার্ডটা এটিএমে দিয়ে বাকি মাধ্যমটা শেষ করতে হবে। তারপরে আপনি আপনার পিনটা নির্ধারণ করতে পারবেন। তো চলুন আমরা বাকি প্রক্রিয়াটা জেনে নিই। এটিএম মেশিনে নিজের ডেবিট কার্ডটা আরেকবার এন্ট্রি করুন। কার্ডটা মেশিনে এন্ট্রি করার পর আপনাকে স্ক্রিনে 8খানা অপশান দেবে। আগের মতনই এবারেও আপনাকে বাঁদিক থেকে দ্বিতীয় অপশান ক্রিয়েট অথবা চেঞ্জ পিন অপশানটা সিলেক্ট করতে হবে। আবার আপনাকে দুটো অপশান দেবে, ওটিপি জেনারেশন আর ওটিপি ভ্যালিডেশন। এবারে কিন্তু এই দুটো অপশানের ভেতর থেকে আপনাকে দ্বিতীয় অপশান ওটিপি ভ্যালিডেশনটা সিলেক্ট করতে হবে। এবার আপনাকে আপনার 6টা সংখ্যার ওটিপিটা এন্ট্রি করতে হবে। আপনার নথিভুক্ত মোবাইল নাম্বারে পিএনবি ব্যাংক থেকে আসা এই মেসেজটি দেখুন। মনে রাখবেন, আপনার ডেবিট কার্ডের লাস্ট 4টি সংখ্যা অবশ্যই এই এসএমএসের সাথে মেলাবেন এবং আপনার 6টা সংখ্যার ওটিপিটা দেখুন। এসএমএস থেকে পাওয়া আপনার এই 6টা সংখ্যার ওটিপিটা এখানে এন্ট্রি করুন এবং ইয়েস অপশানটা সিলেক্ট করুন। এবার আপনি আপনার ডেবিট কার্ডের জন্য 4টি সংখ্যার গোপন নাম্বার যেটা আপনি নির্ধারণ করতে চান সেটা মেশিনে এন্ট্রি করুন। আপনার চারটি সংখ্যার এটিএমের গোপন নাম্বারটা আবার এন্ট্রি করুন। আপনার পিন চেঞ্জ হয়ে গেছে। মনে রাখবেন অবশ্যই এই গোপন নাম্বারটা কাউকে বলবেন না। পুরো প্রক্রিয়াটা শেষ হওয়ার পর আপনি এটিএম থেকে একটা স্লিপ পাবেন যেখানে লেখা থাকবে আপনার পিনটা পরিবর্তন হয়ে গেছে এবং আপনার নতুন পিনটা গ্রহণ করা হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এটুকুই। ব্যাংকিং রিলেটেড এরকম ইনফরমেশন জানার জন্যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের বন্ধুর সাথে শেয়ার করুন। ধন্যবাদ।